বাজারে আবারও বেড়েছে চালের দাম। 50 কেজির বস্তায় কোনো কোনো চালে বেড়েছে 100 টাকা। আমি এলাকায় গিয়ে ইসলাম লিস্টের মধ্যে দাদা ধানের আবাদ দিলাম, খুব সুন্দর আবাদ, এরকম ধান আমার জীবনেও দেখিনি। ধানের আবাদ ভালো, কিন্তু চালের দাম বৃদ্ধি। আগে তো হিসেব করে চলতোই, তার উপরে এখন দেখা যাচ্ছে হিসেব করে চলতে হচ্ছে আর কি। হ্যাঁ, বেশি হিসেব করে চলতে হচ্ছে আর কি। ব্যবসায়ীরা বলছেন পরিবহন খরচ বাড়ার পাশাপাশি আমদানি বন্ধের প্রভাব পড়েছে বাজারে। ডিজেলের দামটা বাড়তি হওয়ার কারণে এই এফেক্টটা গিয়ে আমাদের সব জায়গায় গিয়ে বাড়ছে। যেমন গাড়ি ভাড়ায় যেখান থেকে মালটা উৎপাদন হয় সেখানে কস্টিং, এই সব মিলিয়ে গিয়ে চাউলের দামটা বাড়তি হয়েছে। আমাদের গত বৈশাখ যে সিজনটা আমরা বড় সিজন পাইছি, হিউজ পরিমাণ ধান বাংলাদেশে হয়েছে, কিন্তু তারপরেও তারা একটা সিন্ডিকেট করে কিন্তু বাজারটা বাড়াই ফেললো। এরপরে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিলো বাইরে থেকে চাল আমদানি করলো, বাজারটা অনেকটা সহনীয় পর্যায়ে আসলো, কিন্তু এখন আবার বাইরে থেকে চাল আমদানি বন্ধ করলো, বাজার আবার বাড়ালো, তাহলে এটাকে কারা করে? এই জিনিসগুলো একটু ভালোভাবে নেওয়া দরকার। আটা তেল সহ অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী, বিপাকে রয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। গাড়ি ভাড়াও বাড়াই দিছে, সবজির ক্ষেত্রে যাই সেখানেও দাম বাড়ানো, যেটা কিনি সেটাই দাম বাড়া, তো কোনো দিকে তো আসলে বেসামাল পরিস্থিতির মতো অবস্থা। মানুষ নাই মার্কেটে, মানুষ কেমতে আসবে? আয় থাকলে না ব্যয় করবে? আপনার তো আয়ের তো নেই, আপনার বেতন বাড়ছে আজ 3-4 বছর ভিতরে বেতন বাড়ছে? স্বাভাবিক রয়েছে সবজির বাজার, তবে কিছুটা কমেছে মুরগির দাম। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।